চল তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো মন হইয়াছে দিওয়ানা আমার লয়া চল তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো মন হইয়াছে মনে মনে আজারি করে আর তাদের ভাষায় তারা কাঁদে ওই মদিনার পাখি যদি আমি হইতাম মদিনার পাখি যদি আমি হইতাম আমি ওই রাজা আমার নবী রওজা দেখিতাম ওই রাজা আমার নবী রওজা অন্য অন্য রাষ্ট্রের মাটিরা হাজারি করে ওই মদিনার মাটি যদি আমি মাটি যদি আমি ওইতা আমার দয়াল নবীজি রে বুকে লইয়া ঘুমাইতাম আমার দয়াল নবীজি রে বুকে লইয়া ঘুমাইতাম তাই শহীদ হইল নবীর দাদা একটা যন্ত্র রাখলো না আমার
তার সেই আশিক রসুলকে দেখেছে। আমার দলের অনেক সাহাবা ছিল, অনেক তার আশেক ছিল, কিন্তু আশেকের রাসূল কোন সাহাবার নামের পাশে বসে নাই, একমাত্র ওই ব্যক্তির নামের পাশে বলছে যে যার কথা গানের মধ্যে বলে যে ও যুদ্ধের মধ্যে আমার দলের দন্ত শহীদ হয়। সেই ইয়েমান প্রদেশ থেকে সে আসে গেছে ওয়াজ করে নি পাগল ছায়া বলে হায় হায় আমার দুস্তর আমার বন্ধুর আমার সেই মুহাম্মদের নবীর কোন দন্ত শহীদ হয়ে গেছে আমি তা দেখি নাই, নিজের হাতে পাথরে নিজের নিজের মুখের সমস্ত দন্ত ভেঙে ফেলে দিল। আর আমরা কেমন উন্মত্ত হয়েছি, আমার নবী যা কইছে তা তো হরি না, উনি যা করছে তার কাজ দিও তাই না। কি বলবো বাবা, আমি তো আসলে কিছু বুঝি না। একটা কথা আমি আপনাদেরকে বলি, রহমতের সময় আমি দয়াল নবীকে ভালোবেসে দয়াল নবীকে মহব্বত করে যিনি হকাল পরকাল দুকারে দুই পারের উনি কর্ণদ্বার উনি সাথে দুফোঁটা চোখের জল ফেলে আমার নবী বলছে কাল হাসরের মাঠে আমি নবী কথা দিলাম এই চোখের পানি ছিল কইরা আমি আবার আল্লাহর কাছে প্রার্থনা করব হে আল্লাহ বাইলাহি আমার উম্মত তোমাকে মহব্বত করে তোমার নবীকে মহব্বত করে দুফোঁটা চোখের ফেলে ফেলেছে তুমি তো এই চোখের পানির মহব্বতে তার দুচোখের আগুনটা তুমি নিভিয়ে দাও। আমার দয়াল নবীর ওই যে বেদিন যা কাফেররা ইসলাম প্রচার করতে গিয়ে তার শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর মেরেছিল সেই পাথরের দাগ আমার নবীর পৃষ্ঠের মধ্যে সারা দেহের মধ্যে ক্ষত বিক্ষত লক্ষ লক্ষ কোটি কোটি চিহ্ন সেখানে ছিল। একদিন গোসল করে আসছে হয়তো আয়েশা সিদ্দিকা তেল ডলে তেল দেওয়ার সময় কয়ে ইয়া রাসূলুল্লাহ ছোট ইয়া রাসূলুল্লাহ আপনার কবে বসন্ত রোগ হয়েছিল আপনি তো আমাদেরকে কোনোদিন বলেন নাই। আমার নবী বলে আয়েশা তোমাকে কে বললো তোমাকে কে বললো বসন্ত রোগ হয়েছিল আমার এই যে দাগগুলি কিসের আমার নবীর চোখের পানি ছেড়ে বলে আয়েশা আমার এই দাগটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে আছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখের থুতু দিলে কাটা রোগ ভালো হয়ে যায় আপনার মুখের থুতু দিয়ে কত অসুখ বেশি ভালো হয়ে গেল আপনি কি আল্লাহর কাছে বললে আপনি আল্লাহর নবী আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়া আপনার এই এই ব্যথা এই আঘাতের দাগগুলি মোচন করে দিতে পারতো আমার আমার নবী বলে আয়েশা এ তুমি বুঝবে না আমার পাপি উম্মতের জন্য কাল হাসর মাঠে আমি এই এক একটা জায়গা চিহ্ন করে বলবো আমি যেই ইসলাম প্রচার করতে গিয়ে যেই উম্মতের জন্য আমি মার খেয়েছিলাম আমার সেই পাপি উম্মত গুণাগার আমার সেই গুণাগার উম্মতকে একটি দাগকে লক্ষ্য করে আমার এক কোটি উম্মতকে তুমি মাফ করে দাও। যে নবী আমাদের জন্য এই ব্যবস্থা করতে পারে তার মহব্বতে আমরা কিছু করতে পারি না বাবা। পাখিরা হাজারি করতে পারে মাটি হাজারি করতে পারে আমরা তার উম্মত আমরা প্রিয় উম্মত আমরা তার জন্য দুফোঁটা চোখের পানি সাধক বলছে আশেকের দুফোঁটা চোখের জল শহীদের রক্তের চাইতে অতি উত্তম। আমার পাগল
জিজ্ঞাসা করলেন চারজনকে চাইরো ভাবে একই ভাবের মতো করে বুঝাইলেন তোমার মতো ওমার মতো ওমার মতো ওনার মতো কি বাবা হ্যাঁ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন দেখলেন আয়েশা সিদ্দিকাকে আমার দয়াল নবী ভিন্ন একটা কইতে কথা বলছিল যাই যাই সাহাবার কেউ কই নাই নতুন প্রশ্ন আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে কেমন দেখাইলেন ওই সাইর সাহাবারে যারা কই যা কইছে আবু বকর ওমর ওসমান রে একরে যা কইছে আয়েশা সিদ্দিকাকে তা বলে নাই উনি অন্য একটা কথা বলছে এই কথাটা উনি কি বলছে তাহলে কি আয়েশা সিদ্দিকার কাছে মিথ্যা বলল সাহাবীদের কাছে সত্য বলল না সাহাবীদের কাছে মিথ্যা বলল আয়েশা সিদ্দিকাকে সত্য বলল এই দুইটার কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি কথা বলুন মন হইয়াছে দিওয়ানা গো প্রাণ হইয়াছে দিওয়ানা